মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চর্ণচনা গ্রামের সজীব হোসেন সাদ্দাম। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান ও ভারত সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করে ড্রাগন ফলের চাষ দেখে বাগান করার আগ্রহ জাগে তার মধ্যে। বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের প্রায় 5000 ড্রাগন ফলের চারা সংগ্রহ করে 2020 সালের প্রথম দিকে 3 একর জমিতে চাষাবাদ শুরু করেন। সফলতা আসার আগে আকস্মিক বন্যায় বাগানের ড্রাগন গাছের গোড়া পচে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে উঠতে এবছর জানুয়ারি মাসে আবার শুরু করেন। সাদা, লাল ও গোলাপি রঙের ভিটামিন যুক্ত ড্রাগন ফল পুষ্টিতে ভরপুর। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এবং ভালো মূল্য থাকায় ড্রাগন চাষী সাদ্দামের মুখে হাসি ফুটেছে। 7 জন শ্রমিকের পারিশ্রমিক দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ভালোভাবেই তার সংসার চলছে। এবছরে সাদ্দাম হোসেন তার বাগান থেকে ড্রাগন বিক্রি করে খরচ উঠিয়ে অধিক লাভের মুখ দেখার আশাবাদী এবং বাগান আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সময় দেশের বাইরে ঘুরতে গিয়ে ড্রাগন ফলের চাষ দেখি, তো সেইখান থেকেই মানে ইচ্ছা হয় ড্রাগন ফলের চাষ করার। তো দেশে এসে খোঁজ নিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ড্রাগনের বাগান হয়েছে। তো এরপর থেকে বিদেশ থেকে প্রায় 5000 চারা এনে 3 একর জায়গার উপরে আমার এই ড্রাগন ফলটি বাগানটি করা। তো গত বছর বন্যায় কিছুটা ক্ষতি হলেও মানে এবার যে পরিমাণে ফল আসছে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব এবং ভবিষ্যতে আরও বাগান বাড়ানোর ইচ্ছা আছে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ড্রাগন বাগানের কোনো ক্ষতি না হলে একই গাছ থেকে কমপক্ষে 30 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। বাগানের আগাছা নিরানি বা পরিচর্যা ছাড়া তেমন কোনো খরচ নেই। সাদ্দাম হোসেনের ড্রাগন বাগান দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ মাদারীপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার লোকজন আসছেন। ড্রাগনের চারা নিয়ে বাগান করছেন এবং করবেন বলেও জানিয়েছেন। একজনের কাছে শুনলাম যে এই এলাকায় ড্রাগন ফলের একটা বাগান হয়েছে, তা আসলে আমার কাছে এসে আমি খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করতেছি এনাদের মাধ্যমে চারা কিভাবে নিয়ে আমি একটা বাগান করতে পারি, এরকম একটা উদ্যোক্তা আমি হইতে চাচ্ছি। এনাদের সাথে আলোচনা করে বাগান মালিকের সাথে কথা বললাম, তিনি বললো যে ভাই আমার সর্বাত্মক সহযোগিতা করবে, ঠিক আছে, যখন যত চারা লাগে উনি আমার সহযোগিতা করবে। সেই সব আমি চাচ্ছি যে একটা বাগান করতে। এখন বাগান দেখতে আসছি, দেখে আমার খুব ভালো লাগছে, লাভবান সম্পদ। তা আমার 3 বিঘা জমি আছে, আমি চিন্তা ভাবনা করেছি আমি 3 বিঘা জমিতে ড্রাগন চাষ করব। আমরা 2 জন আছি পাশাপাশি, 5-7 জন আমার লোক আছে, সার্বক্ষণিক দেখাশোনা করে, কাজ করে, আমরাও প্রচুর শ্রম দিই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই বাগানে বর্তমানে যে ফল আসা শুরু করছে, আমরা এর থেকেই সংসার চলে। একটু দূর থেকে এনার এই বাগানটা দেখতে আসছি, আসলে দেশের মাটিতে একটা বিদেশি ফল আইসে দেখলাম যে না ব্যাপক ফলন হচ্ছে, আশা করি। আর আমি ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিই, আমার একটা জমি আছে, আমিও চাষে ড্রাগন চাষ করবো, এই প্ল্যান থেকে ভাইয়ের কাছে আসছি। কিভাবে চারা নিয়ে বা কেমনে মানে সমস্ত ফলনগুলো ভাইয়ের কাছ থেকে নেবো, এই জন্য এখানে আসছি এবং দেখে অত্যন্ত ভালো লাগলো যে আসলে ব্যাপক ফল। এটা খুব ভিটামিন যুক্ত, মানুষ বাজার নিলে খুব তাড়াতাড়ি কিনে নিয়ে যায় এবং বিদেশে থেকে এটা আমদানি করা হয়েছে বাংলাদেশে। এখন বাজার লালটা সাদা, লাল এবং গোলাপি কালারের বিভিন্ন কালারের আছে, 3টা 4টা কালার আছে এটার। মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, জেলায় 5 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা সম্ভব হয়েছে। এ জমিতে 12.5 টন ড্রাগন ফল উৎপাদন সম্ভব হবে। এ ফলের মূল্য দাঁড়াবে 62,50,000 টাকার মতো। আমরাও আমাদের বিভাগের পক্ষ থেকে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করে যাচ্ছি। দ্রুতই আশা করছি এই ফলটি চাষি ভাইরা চাষে আগ্রহী হবেন এবং এর আবাদ বাড়বে। মাদারীপুর জেলায় 5 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা সম্ভব হয়েছে। এবছর গাছে ফল এসেছে, 1 বছরের গাছেই। আশা করছি যে এই 5 হেক্টর জমিতে 12.5 টন ড্রাগন ফল উৎপাদন সম্ভব হবে এবছর। ইতিমধ্যে আমাদের চাষি ভাইরা ফল বিক্রি শুরু করেছেন। এই 12-12.5 টন ফলের মূল্য 62,50,000 টাকার মতো হবে। চাষি ভাইরা 500 টাকা প্রতি কেজি মূল্যে এই ড্রাগন ফল বিক্রি করছেন। ড্রাগন ফলটি পুষ্টিতে ভরপুর, এর দাম অনেক ভালো, যার ফলে চাষি ভাইরা এটি চাষে আগ্রহী হয়েছেন। আমরাও আমাদের বিভাগের পক্ষ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধ করা হচ্ছে এবং দ্রুতই
আশা করছি এই ফলটি চাষি ভাইরা চাষে আগ্রহী হবেন এবং আর আবাদ বাড়বে। মাদারীপুরের ড্রাগন চাষীদের মধ্যে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলে জেলার 4টি উপজেলায় ড্রাগন চাষ দ্রুত বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা মাদারীপুরের কৃষকদের।